বায়রা আমার বন্ধুরা আমার মিশকাতের 3096 নম্বর হাদিস আমার প্রিয় নবী বলেন إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي أمار نبي بولين أم تراري إذا تزوج العبد جخن كيو بيباه كوري بي كوري تخن شجنو تار إيمانير أردك پرون كوري سي فليتق الله في النصف الباقي আর বাকি অবশিষ্টাংশের লাভের জন্য সে যেন আল্লাহ ভীতি অর্জন করে তাকওয়া অর্জন করে অর্থাৎ আমার নবী বললেন উম্মতের আর বিয়ে হলো দ্বীনের অর্ধেক ঈমানের অর্ধেক ইসলামের অর্ধেক আপনি বিয়ে করলেন মানে আপনার ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেল ইসলাম অর্ধেক পূর্ণ হয়ে গেল আর বাকি অর্ধেকের জন্য আল্লাহ ভীতি অর্জন করতে হবে এই জন্য প্রিয় ভাইরা এই বিয়ের গুরুত্ব অনেক অনেক বলতে গেলে যেমন অন্য হাদিসে আমার নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আমার নবী বলেন বিয়ে হলো আমি নবীর সুন্নত যে বিয়ে করলো ফামান রাগিবা আন সুন্নতি আর যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেই সে যেন আমার দলভুক্ত নয় এই জন্য প্রিয় ভাইরা বিয়ের গুরুত্ব অপরিসীম অনেক মা-বাবা আছে সন্তান উপযুক্ত হওয়ার পরেও তারা বিয়ে দিতে চায় তারা বলে আমার সন্তান তো নিজের পায়ে দাঁড়ায় নাই আমি বলি ভাই আপনার সন্তান নিজের পায়ে দাঁড়ায় নাই তে কার পায়ে দাঁড়াইছে আপনার পায়ে দাঁড়িয়ে আছে বিয়ে দিয়ে দিবেন কারণ বিয়ের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন মানুষ যখন বিয়ে করে আল্লাহ সম্পদ দেন কোরআনের আল্লাহ নিজেই বলেছে কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক ছেলেদের বয়স 30 35 40 হয়ে যাইতেছে বিয়ে করাচ্ছে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেলার মেয়ে উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন যখন বিয়ে দিয়ে দিবেন তখন পার্কের মধ্যে গিয়ে জেনা করবে না আজকে দেখা যায় অনেক সেলারা স্কুলের নাম দিয়ে কলেজের নাম দিয়ে তারা কলেজে না গিয়ে ক্লাস না করে তারা ফাঁকি দিয়ে দেখা যাইতেছে পার্কে বিভিন্ন জায়গায় তারা জেনা করতেছে বিভিন্ন প্রেম প্রেম করে রিলেশন করে হারাম রিলেশনশিপে জড়িয়ে তারা গুনাহ করতেছে এই যে তারা গুনাহগুলো করতেছে যারা অভিভাবক আছে তাদের আমলনামায় প্রত্যেকটা গুনাহ তাদের চলে যাবে এমনি ভাবে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হলো মিল মহব্বতের সম্পর্ক আর একজন পুরুষ তার সবচেয়ে দামি সম্পদ টাকা নয় গাড়ি নয় বাড়ি নয় অর্থ অলংকার নয় তার সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী যেমন আমার নবী মিশকাতের 3083 নম্বর হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ-দুনিয়া আল-মারআতুস সালিহা আমার নবী বলেন উম্মতের আরে শোনো শোনো এই দুনিয়ার সবকিছু হলো ভোগ্য সামগ্রী সম্পদ এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো আল-মারআতুস সালিহা নেককার স্ত্রী যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আছে আর যার ঘরে নেককার স্ত্রী নাই তার ঘরে দুনিয়ার দামি সম্পদটাও নাই কিন্তু দেখেন এই বিয়াটা হতে হবে ইসলামের নীতি নিয়ম অনুযায়ী কিন্তু বর্তমান উল্টায় গেছে বিয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো মোহর উত্তম হলো মোহরটা নগদ পরিশোধ করা মোহর হলো একটা মেয়ের অধিকার হক সে তার স্বামী থেকে পাবে কিন্তু আজকে দেখা যাইতেছে মোহর নগদ দিবেতে পরের কথা পুরো উল্টায় গেছে উল্টা এখন দেখা যাইতেছে অনেক ছেলেদেরকে যৌতুক দিতে হয় আর বর্তমানে বিভিন্ন কলা কৌশলে মানুষ যৌতুক নিয়ে থাকে কেমন কলা কৌশলে যৌতুক নেই দেখেন অনেকে আছে বলে না আমার ছেলেকে কিছু দিতে হবে না একটা বাইক দেন আপনার মেয়েকে নিয়েই তো ঘুরবে একটা টিভি দিয়ে দেন বড় একটা টিভি এটা তো আপনার মেয়ে ব্যবহার করবে একটা ফ্রিজ দিয়ে দেন এটা তো আপনার মেয়ে রেখে ব্যবহার করবে এমন না আমরা কোনো যৌতুক চাই না যৌতুক চাই না বইলা আবার বলে এটা তো আপনার নিজের ছেলে অনেকে বলে আরে এখন তো এটা আর আমার ছেলে না এটা তো আপনার ছেলে হয়ে গেছে আপনার ছেলেকে একটু লাইনে তোলার জন্য ব্যবসা অনেক কিছু করবে তো 2 4 5 লাখ টাকা এক দুই লাখ টাকা দুই চার পাঁচ লাখ টাকা দেন এগুলো যৌতুক বিভিন্ন কৌশলে আজকে মানুষ যৌতুক নেওয়ার দান দেয় এই যৌতুক এত মারাত্মক বয়ানাক এটা দেওয়ার হারাম নেওয়া যারা যৌতুক নেই তাদের মতো ফুকিননি আর কেউ নেই আরে আমি তো বলি যৌতুক না খায় আপনি কুত্তার গু
শুয়োরের গু তেল দিয়া বাজ্জা খাইলেও তো এত গুনাহ হইতো না যত গুনাহ আপনি যৌতুক খায়া করতেছে এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলছেন কুত্তার গু শুয়োরের গু বাজ্জা খাইলে যে গুনাহ না হবে এর চেয়ে বড় গুনাহ যৌতুক কিভাবে হয় কারণ যৌতুক নেওয়া মানে মানুষের হক নষ্ট করা আপনি মানুষের হক নষ্ট করলেন হাশরের ময়দানে আপনি মানুষের হক নষ্টের জন্য দাঁড়াতে হবে কুত্তার গু শুয়োরের গু খাইলে তো আর মানুষের হক নষ্ট করা হয় এই জন্য যারা যৌতুক খান তারা সাথে আধা কেজি পায়খানাও খান পায়খানা খাইলে এত গুনাহ হবে বিভিন্ন কায়দায় যৌতুক নিতেছে আরে মেয়ের বাড়িতে তো কোনো খরচ করারই কথা ছিল না কথা ছিল ছেলের বাড়িতে খরচ হবে উলিমা তো হয় ছেলের বাড়িতে এটা হলো সুন্নত এখন তো দেখা যাইতেছে অনেকে আছে মেয়ের বাড়িতে 100 লোক নিয়ে আসতেছে এত লোক নিয়ে আসতে হবে এত লোক খাওয়াইতে হবে এই যে এগুলো হলো ইসলাম বিরোধী ইসলামটাকে আমরা উল্টায় ফেলছি মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে উল্টা খরচ নিয়ে কোনো চিন্তা করার কোনো কথাই ছিল না চিন্তা করার দরকার ছিল ছেলেদের ছেলের পরিবারের কারণ সে মোহরানা দিবে এখন দেখা গেছে যে অনেকে মোহরানা দেয় না উল্টা আরো যৌতুক নিতেছে বিভিন্নভাবে এই যে দেখেন একটা বিষয় হলো মোহরানা না দিয়ে বাসর রাতে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ঐমত হলো মোহরানা দিয়ে দেওয়া আগে এটা হলো সবচেয়ে বেশি ভালো এবং উত্তম এবং যত সম্ভব এটা দেওয়া উচিত আর বিশেষ করে এই মোহরানা যদি কেউ না দিতে পারে তাহলে বাসর ঘরে স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা হ্যাঁ স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্পর্শ করতে পারবে তার সাথে সহবাস মিলন করতে পারবে থাকতে পারবে সমস্যা নাই তবে বিষয়টা হলো যদি কেউ মোহরানা না দেওয়ার পরে প্রথম স্ত্রী অনুমোদন দিছে দেওয়ার পরে এর পরবর্তীতে স্ত্রী আবার বাধা দিতে পারবে কিনা মিলনের ক্ষেত্রে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ তারা বলেছেন যে প্রথম অনুমতি দিয়ে দিলে আর বাধা দিতে পারবে না তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন যদি প্রথম অনুমতি দেই তাহলে প্রথম অনুমতি দেওয়ার পরে যদি স্ত্রী দেখে যে তার প্রতারণা করার সম্ভাবনা আছে স্বামী অথবা তার মোহরানার টাকাটা পরবর্তীতে আর দিবে না তাহলে সে ইচ্ছা করলে বাধা দিতে পারে আর এটার উপরেই ফতোয়া অর্থাৎ যদি কোনো স্ত্রীকে মোহরানা না দেওয়া হয় ওই স্ত্রী যদি প্রথম অনুমতি দেয়ও পরে আবার বাধা দেই মিলনের ক্ষেত্রে যে যতক্ষণ পর্যন্ত মোহরানার টাকা পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি অনুমোদন দিব না তাহলে ইমাম আহমদ রহমতুল্লাহের মত বা আমাদের ফতোয়া হলো যে সে বাধা দিতে পারবে তো এই জন্য প্রিয় ভাইয়েরা এই মোহরানা হলো স্ত্রীদের হক এটা আপনারা তাদেরকে আদায় করে দিবেন তবে যৌতুক বিভিন্ন কলা কৌশলে আজকে যৌতুক যেভাবে নেওয়া হইতেছে খাট পালংয়ের নামে যৌতুক নেওয়া হইতেছে আম কাঁঠালের নামে যৌতুক নেওয়া হইতেছে এমনিভাবে মনে করেন যে আপনার মেয়ের বাড়িতে 100 লোক খাওয়াতে হবে এইগুলোও যৌতুক এমনিভাবে মনে করেন যে আপনার 1 লাখ টাকা দিতে হবে মোটর সাইকেল দিতে হবে টিভি দিতে হবে ফ্রিজ দিতে হবে এগুলো সব যৌতুক হারাম এগুলো